করিমগঞ্জ জেলার ফকিরাবাজার এলাকার বড়শিলা গ্রাম থেকে একটি গ্ল্যামার বাইক চুরি করে করিমগঞ্জ শহরের বনমালী রোড দিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকার জনৈক যুবকের বাইক চালকের গতিবিধি দেখে সন্দেহ হয়। ওই যুবক তার পিছু ধাওয়া করলে যানজটের সড়কে বাইক নিয়ে চোর পালাতে ব্যর্থ হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। তার নাম সামিম আহমেদ। পরে বাইকের মালিক নূর জামান চৌধুরী এসে তার বাইক শনাক্ত করেন। দরজা খুলে দেখি বাইকটা নেই, তখন আমরাও সন্দেহ করতে পারছি যে উনি এসেছিল যে থেকে নেই। সকালে সকাল হয়ে সব দিকে যেখানে যেখানে মেকাররা ছিল সব দিকে আমরা মানুষ পাঠিয়ে দিয়েছি যে কোনো কেন হয়তো লক বদলাতে পারে বা তেল জোগাড়তে পারে।